আল্লাহর দুনিয়াতে কত কিছুই না আল্লাহ সৃষ্টি করেছে সুন্দরভাবে, তারই মধ্যে একটি হচ্ছে এই যে রংধনু, অনেক সুন্দর দেখতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবারও হাজির হলাম আপনাদের মাঝে ছোট্ট একটি ব্লগ নিয়ে। আশা করি আজকের আমার এই ব্লগটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর এটা হচ্ছে হলো এর পরের দিন একটা ভিডিও। তো আমি এখানে দুপুর থেকে স্টার্ট, আমি বইটাকে ভালো করে ধুয়ে দেন আমি বসিয়ে দেবো চুলার মধ্যে, কারণ আজকে যেহেতু আপনাদের ভাইয়া বাসায়, তো ভাবলাম বিকালবেলা একটু হালকা পাতলা নাস্তা করবো সবাই একসাথে। তাই আমি চটপটির জন্য চটপটির বুট সিদ্ধ বসাবো এখন। তো সুন্দর করে ধুয়ে জাস্ট আমি পানি আর লবণ দিয়ে বসিয়ে দিব, কারণ এটা হতে একটু সময় লাগবে। তো সেই জন্য আর বিকালবেলা তো সময় তেমন পাওয়া যায় না, এখন তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, সেই জন্য এটা সময় লাগে। তো ভাবলাম যে দুপুরের না পাশাপাশি আমি এটা সিদ্ধ বসাই দিই। তো আমি এক চুলার মধ্যে বোটটা সিদ্ধ বসাবো, তো আরেক চুলায় আমি ভাত বসিয়ে দিব, প্লাস আয়রনের জন্য খিচুড়ি রান্না করব। তো সেই খিচুড়িটাই বসাই দিব, তো হয়ে যাবে আমার চুলার মধ্যে। আর এই ফাঁকে আমি মাছগুলা যা যা দরকার লাগে আমি আজকে যা রান্না করবো তাই প্রিপারেশন নিব। তো এইটা আমি ভালো করে ধুয়ে নিলাম, এখন একটু পানি দিব, মোটামুটি ভালো পানি দিব, কারণ অল্প পানি দিলে তো সিদ্ধ হবে না। আর আমি যেহেতু এটাকে প্রেশার কুকার রান্না করব না, তো সেই জন্য আমি একটু ভালো পরিমাণ পানি দিয়ে বসিয়ে দিব চুলার মধ্যে। আর এই যে এইদিকে আমি অলরেডি ভাত বসিয়ে দিয়েছি, প্লাস আইনের জন্য খিচুড়ি রান্না করব। তো সেই খিচুড়িটাই আমি সুন্দর করে সবজি সবগুলো ধুয়ে নিয়ে দেন বসিয়ে দিয়েছি, আর এদিকে বুটটাও বসিয়ে দিয়েছি। তো হয়ে আস্তে আস্তে হতে থাক চুলার মধ্যে আমার এই জিনিসগুলো। আর এই সাইডে আমি মাছ পিস থেকে নামিয়েছি, এটা সুন্দর করে ক্লিন করতে হবে, যেহেতু এগুলো ক্লিন করা থাকে না, জাস্ট ওরা কেটে দেয় দোকান থেকে, বাসায় এসে এগুলো ক্লিন করতে হয়। তো সেই জন্য আমাকে এগুলো ক্লিন করতে হবে, ক্লিন করে দেন আমি এগুলো তরকারি দিয়ে রান্না করবো। আর আজকে বেশি কিছু আইটেম রান্না করবো না, আজকে অল্প স্বল্প রান্না করব, শুধু রান্না করব করলা ভাজি আর কচুরমুটি দিয়ে এই মাছটা রান্না করবো। এই মাছটা মূলত রুই মাছ না, কাতল মাছ না, কী মাছ জানি আমাকে বলেছিলো, বাট আমার নাম মনে আসতেছিল না। তো এই তো আমি সুন্দর করে তরকারিগুলো কেটে ধুয়ে নিয়েছি, এখন বসিয়ে দিব, সাথে একটু আলু দিব করলা ভাজির সাথে। আর এই মাছটা আমি ক্লিন করে সুন্দর করে ধুয়ে নিয়েছি, এখন মাছটাকে আমি ভাজবো দেন রান্না করবো। আর এই যে আমার নখগুলো দেখেছেন কি হয়েছে আমার নখগুলো, এই যে এইগুলো আছে না, আলু কাটলে প্লাস পেঁয়াজ কাটলে বটি দিয়ে কাটলে হাতগুলো এমন কালো কালো হয়ে যায়, তো আমার ক্ষেত্রে সেটাই হয়েছে, হাতগুলো বিশ্রী হয়ে যাচ্ছে এখন আস্তে আস্তে। তো যাই হোক, যেহেতু গৃহিণী টুকটাক তো সমস্যা হবে হাত হাতের মধ্যে। তো এই তো আমি আমার অলরেডি ভাত বলক এসে পড়েছে, বেশিক্ষণ লাগবে না। তো এখন আমি আরেক চুলার মধ্যে করলা ভাজিটা করে দিব, কারণ করলা ভাজি হতে সময় লাগে না। তো ভাবলাম করলা ভাজিটা হয়ে গেলে দেন আমি মাছটাকে পরে ইয়ে করবো। তো অলরেডি আমার করলা ভাজি হয়ে গিয়েছে, তো এই তো আমার বোটটা প্রায় সিদ্ধর কাছাকাছি। এখন আমি একটু আলু দিয়ে দিব, আলু দিলে ভালো হয় খেতে, চটপটির মধ্যে একটু আঠালো আঠালো হয়। আর আমারটা একটু আঠালো হয়নি, কারণ আমি একটু চেটকে দিইনি, সিদ্ধ করার পর চেটকে দিলে একটু আঠালো হয়। তো যাই হোক, আর এতে আমি করলার মধ্যে আলু দিয়েছি, করলার মধ্যে আলু দিলে তিতো ভাবটা আসে না, তো সেই জন্য আমি একটু আলু দিই। আর আমার কাছে ভালো লাগে খেতে আলু দিয়ে করলা ভাজি করে খেতে। তো আর এই যে আরিয়ানের খিচুড়িটা প্রায় হওয়ার কাছাকাছি, আমি একটু পরে নামিয়ে জাস্ট ব্লেন্ডার করব। আর এই তো মাছ আমি এখন ভাজছি, তো ভেজে নিয়ে দেন আমি এগুলো রান্না করব। তো আমার মাছটা অলরেডি হয়ে গিয়েছে, এখন আমার তরকারি আমি বসিয়ে দিয়েছি, অলরেডি এখন হয়ে যাবে, একটু ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো। আর এদিকে আমি চটপটির মশলা দিব, তো আমি অলরেডি এখানে একটু হলুদ দিয়েছি, তারপরে ধনিয়া আর জিরা গুঁড়ো দিয়েছি, সাথে এখন চাট মশলা দিব, বাস নামিয়ে ফেলবো। পরে আমি অন্য কিছু যখন খাবার সময় তখন পেঁয়াজ মরিচ যা যা লাগে তো সব কিছু আমি দিয়ে ওকে বানিয়ে দিব। আর বাচ্চাদেরকেও দেব, দেখে ওরা খায় কেউ পছন্দ করতে তাহলে ও পছন্দ করে। তো এই তো আমার দুপুরে রান্না বান্না শেষ অলরেডি, আর এদিকে আপনাদের ভাইয়াও ওদের কিছু দেখে নিয়ে এসেছে। তো এই তো আমার দুপুরে খাওয়া দাওয়া করি। তো এরপরে আমি আবার ডিউটি অন করেছি বিকালের দিকে, তো বিকালের দিকে বাচ্চাদেরকে আমি আপনাদের ভাইয়াকেও দিলাম নাস্তা।
তো তাহলে তো অনেক খুশি, মানে ফুচকা পেয়ে ও মনে করছে এটা ফুচকা, তো যাই হোক যে দেবে খেতে পারে, তো ও ফুচকা হিসাবেই খাচ্ছে, চুপড়ি খায়নি। তাই দেখে কি হামে ও খাবে না, আমি বলো তুমি একটা ট্রাই করে খেয়ে দেখো, যেহেতু তাহলে খাচ্ছে মজা করে তুমি একটা ট্রাই করো। তো খেয়ে প্রথম ভালো লেগেছিলো, পরে আবার মশলা অনেকগুলো খেয়েছে, চটপটি খায়নি, দেন ফুচকা বানিয়ে খেয়েছে। আর এই তো আরিয়ানে তার অকারে বসে আছে, আর আপনাদের ভাইয়া ও টিভি নিয়ে সমস্যা আছে, কারণ বাচ্চা একটু পরপর চেঞ্জ করে ফেলে চ্যানেল, তো সেই জন্য আবার ঠিক করে আবার দেখে, যেহেতু বিশ্বকাপ খেলা হচ্ছে। আজকে আমি সম্ভবত মেবি খেলা নেই, আমি জানি না, তো যাই হোক আমার এত ইন্টারেস্ট নেই খেলার প্রতি, আমি খেলা তেমন দেখিও না, আমার কাছে ভালো লাগে না। আর এইদিকে আপনাদের ভাইয়াকে আমি বানিয়ে দিচ্ছি চটপটিটা, ওকে তো ওকে বানিয়ে দিয়ে পরে আমি বানাবো। এর মধ্যে আরিয়ানে ওকে আমি খাবার দিয়েছিলাম, ওই খাবার মুখে ফেলে দিয়ে জামাটা নষ্ট করে ফেলছে, তো আমি এখন জামাটা চেঞ্জ করে দিব ওকে, দেন আমি পরে বানিয়ে আবার খাবো। তো এই তো এখন আমি পেঁয়াজ মরিচ দিইনি, কারণ মরিচ দিয়ে নাকি ঝাল লাগে, তো সেই জন্য আমি আর মরিচটা দিইনি। এখানে আমি শুকনো মরিচ দিয়েছি চটের মধ্যে, ডিম আর চাট মশলা আর দিয়েছিলাম ভিট লবণ, সবগুলো একসাথে মিক্স করে ওকে বানিয়ে দিলাম, তো এখন খাবে সে। তো এই তো আমরা বিকেল নাস্তা টাস্তা করি, তো এর মধ্যে একটা জিনিস আপনার সাথে একটু শেয়ার করব, যে প্রবাসী মাদের বা বাবাদের সবারই কষ্ট হয়, বিশেষ করে মাদের যারা ছোটো বাচ্চা থাকে, বাচ্চা লালন পালন করা থেকে শুরু করে সংসারের সব কাজই করতে হয় একা হাতে মায়েদের, কারণ এখানে যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই, কেউ সাহায্য করার মতো কেউ থাকে না। বাংলাদেশে তো মোটামুটি সবাই কেউ না কেউ থাকে, অত সমস্যা হয় না, কিন্তু বিদেশে খুবই কষ্ট একটা মায়ের বাচ্চা টেক কেয়ার করা, দেন সংসারের সব কাজগুলো শেষ করা খুবই কষ্ট। তো আমার ক্ষেত্রে সেটাই মোটামুটি এখন হচ্ছে ইদানিং, কারণ আরিয়ানকে তেমনভাবে নিতে পারি না কোলে, কারণ কাজ করতে হয়, তো ওকে রেখে আমার আরিয়ান যখন সজাগ থাকে তখন আমি ওকে ওখানে বসিয়ে দিয়ে দেন আমি সবগুলো কাজ কমপ্লিট করি, বা যে হাতে যে কাজগুলো থাকে সেগুলো করি। তো সেম তো ওকে আমি প্রথমে সজাগ ছিল, আমি ওকে টিভি লাগিয়ে দিয়ে ওখানে বসে দিয়ে গিয়েছিলাম, রান্নাঘরে কাজ করতেছিলাম, তো এরপর একটু পরে এসে দেখি যে সে চুপচাপ, ভাবলাম কী হলো, তো এসে দেখি সে সুন্দর করে মাশাল্লাহ ঘুমাচ্ছে, তো খুব মায়া লাগতেছিলো চেহারাটা দেখে, মানে অসহায় অসহায় লাগতেছিলো আমার কাছে। তো যাই হোক একটু পরে আমি ওকে ওর বেডে দিয়ে দিলাম, তো সেম ও এখন ইদানিং এই কাজটা করে, ও যখন ক্লান্ত থাকে টিভি দেখতে দেখতে তখন ও কী করে ওখানের মধ্যে ঘুমিয়ে যায়, তো যখন আমি ঘুমার টাইম থাকে তো ঘুমায়, আর না হলে ওই বেশিরভাগ এখন এই 4-5 দিন ধরে এই কাজটা করে ওখানে বসালে সে সুন্দর করে ঘুমিয়ে যায়।